চতুর্বিংশ পর্ব। নিশি ব্রজেশ্বরকে সঙ্গে করিয়া দেবীর শয্যাগৃহে লইয়া গেল। ব্রজেশ্বর দেখিলেন শয়নঘর দরবার কামরার মতো অপূর্ব শয্যায় সজ্জিত, বেশিরভাগ একখানা সুবর্ণ মণ্ডিত মুক্তার ঝালরযুক্ত ক্ষুদ্র পালঙ্ক আছে। কিন্তু ব্রজেশ্বরের সে সকল দিকে চক্ষু ছিল না। এত ঐশ্বর্যের অধিকারিণী প্রথিত নামনী দেবীকে দেখিবেন। দেখিলেন কামরার ভিতর অনাবৃত কাষ্ঠের উপর বসিয়া অর্ধা অবগুণ্ঠনবতী একটি স্ত্রীলোক। নিশি ও সাগরে ব্রজেশ্বর যে চাঞ্চল্যময়তা দেখিয়াছিলেন ইহাতে তাহার কিছুই নাই। এ স্থিরা, ধীরা, নিম্ন দৃষ্টি, লজ্জা অবনত মুখী। নিশি ও সাগর, বিশেষত নিশি, সর্বাঙ্গে রত্নালঙ্কার মণ্ডিতা, বহু মূল্য বসনে আবৃতা, কিন্তু ইহার তা কিছুই নাই। দেবী ব্রজেশ্বরের সঙ্গে সাক্ষাতের ভরসায় বহু মূল্য বস্ত্রালঙ্কারে ভূষিতা হইয়াছিলেন, ইহা আমরা পূর্বেই দেখিয়াছি। কিন্তু সাক্ষাতের সময় উপস্থিত হইলে দেবী সে সকলই ত্যাগ করিয়া সামান্য বস্ত্র পরিয়া হাতে কেবল একখানি মাত্র সামান্য অলঙ্কার রাখিয়া ব্রজেশ্বরের প্রতীক্ষা করিতেছিলেন। প্রথমে নিশির বুদ্ধিতে দেবী ভ্রমে পড়িয়াছিল, শেষে বুঝিতে পারিয়া আপনা আপনি তিরস্কার করিয়াছিল। ছি ছি ছি, কি করিয়াছি, ঐশ্বর্যের ফাঁদ পাতিয়াছি, তাই এ বেশ পরিবর্তন। ব্রজেশ্বরকে পৌঁছাইয়া দিয়া নিশি চলিয়া গেল। ব্রজেশ্বর প্রবেশ করিলে দেবী গাত্রোত্থান করিয়া ব্রজেশ্বরকে প্রণাম করিলেন। দেখিয়া ব্রজেশ্বর আরও বিস্মিত হইল, কই আর কেহ তো প্রণাম করে নাই। দেবী তখন ব্রজেশ্বরের সম্মুখে দাঁড়াইল। ব্রজেশ্বর দেখিল যথার্থ দেবী মূর্তি, এমন আর কখনো দেখিয়াছি কি? ব্রজ আর একবার এমনই দেখিয়াছিল, সে আরও মধুর, কেননা দেবী মূর্তি তখন বালিকার মূর্তি, ব্রজেশ্বরের তখন প্রথম যৌবন। হায়, এ যদি সেই হইত! এ মুখ দেখিয়া ব্রজেশ্বরের সে মুখ মনে পড়িল, কিন্তু দেখিলেন এ মুখ সে মুখ নহে। তার কি কিছুই এতে নাই? আছে বই কি, কিছু আছে। ব্রজেশ্বর তাই অবাক হইয়া দেখিতে লাগিল, সে তো অনেক দিন মরিয়া গিয়াছে, তবে মানুষে মানুষে কখনো কখনো এমন সাদৃশ্য থাকে যে একজনকে দেখিলে আর একজনকে মনে পড়ে। এ তাই না ব্রজ? ব্রজ তাই মনে করিল, কিন্তু সেই সাদৃশ্যেই হৃদয় ভরিয়া গেল। ব্রজের চোখে জল আসিল, পড়িল না, তাই দেবী সে জল দেখিতে পাইল না। দেখিতে পাইলে আজ একটা কাণ্ড কারখানা হইয়া যাইত, দুইখানা মেঘেই বিদ্যুৎ ভরা। প্রণাম করিয়া নিম্ন নয়নে দেবী বলিতে লাগিল, আমি আপনাকে আজ জোর করিয়া ধরিয়া আনিয়া বড় কষ্ট দিয়াছি। কেন এমন কুকর্ম করিয়াছি শুনিয়াছেন? আমার অপরাধ লইবেন না। ব্রজেশ্বর বলিলেন, আমার উপকারই করিয়াছেন, বেশি কথা বলিবার ব্রজেশ্বরের শক্তি নাই। দেবী আরও বলিল, আপনি আমার এখানে দয়া করিয়া জল গ্রহণ করিয়াছেন, তাহাতে আমার বড় মর্যাদা বাড়িয়াছে। আপনি কুলীন, আপনারও মর্যাদা রাখা আমার কর্তব্য। আপনি আমার কুটুম্ব, যাহা মর্যাদা স্বরূপ আমি আপনাকে দিতেছি তাহা গ্রহণ করুন। ব্রজেশ্বর কহিল, স্ত্রীর মতো কোনো ধন আপনি তাই আমাকে দিয়াছেন, ইহার বেশি আর কি দিবেন? ও ব্রজেশ্বর, কি বলিলে! স্ত্রীর মতো ধন আর নাই, তবে বাপ বেটায় মিলিয়া প্রফুল্লকে তাড়াইয়া দিয়েছিলে কেন? পালঙ্কের পাশে একটা রূপার কলসি ছিল, তাহা টানিয়া বাহির করিয়া দেবী ব্রজেশ্বরের নিকটে রাখিল, বলিল ইহাই গ্রহণ করিতে হইবে। ব্রজেশ্বর কহিল, আপনার বজ্রায় এত সোনা রূপার ছড়াছড়ি যে এই কলসিটা নিতে আপত্তি করিলে সাগর আমায় বকিবে, কিন্তু একটা কথা আছে। কথাটা কি? দেবী বুঝিল, বলিল, আমি শপথ করিয়া বলিতেছি এ চুরি ডাকাইতি নহে, আমার নিজের কিছু সঙ্গতি আছে, শুনিয়া থাকিবেন, অতএব গ্রহণ পক্ষে কোনো সংশয় করিবেন না। ব্রজেশ্বর সম্মত হইল। কুলিনের ছেলের আর
অধ্যাপক ভট্টাচার্যের বিদায় বা মর্যাদা গ্রহণে লজ্জা ছিল না, এখনো বোধ হয় নাই। কলসিটা বড় ভারী ঠেকিল, ব্রজেশ্বর সহজে তুলিতে পারিলেন না। বলিলেন, এ কি এ কলসিটা নিরেট নাকি? দেবী কহিলেন, টানিবার সময় উহার ভিতর শব্দ হইয়াছিল, নিরেট সম্ভবে না। ব্রজেশ্বর কহিল, তাই তো, এতে কি আছে? কলসিতে ব্রজেশ্বর হাত পুড়িয়া তুলিল, মোহর, কলসি মোহরে পরিপূর্ণ। ব্রজেশ্বর কহিল, এগুলি কিসে ঢালিয়া রাখিব? দেবী কহিলেন, ঢালিয়া রাখিবেন কেন, এগুলি সমস্তই আপনাকে দিয়াছি। ব্রজেশ্বর কহিল, কি? দেবী কহিল, কেন? ব্রজেশ্বর কহিল, কত মোহর আছে? দেবী কহিল, 3300। ব্রজেশ্বর কহিল, 3300 মোহরে 50,000 টাকার উপর, সাগর আপনাকে টাকার কথা বলিয়াছে? দেবী কহিল, সাগরের মুখে শুনিয়াছি, আপনার 50,000 টাকার বিশেষ প্রয়োজন। ব্রজেশ্বর কহিল, তাই দিতেছেন? দেবী কহিল, টাকা আমার নহে, আমার দান করিবার অধিকার নাই, টাকা দেবতার, দেবত্র আমার জিম্মা, আমি আমার দেবত্ব সম্পত্তি হইতে আপনাকে এই টাকা কর্য দিতেছি। ব্রজেশ্বর কহিল, আমার এই টাকার প্রয়োজন পড়িয়াছে, বোধহয় চুরি ডাকাতি করিয়াও যদি আমি এ টাকা সংগ্রহ করি তাহা হইলেও অধর্ম হয় না, কেননা এ টাকা নহিলে আমার বাপের জাতি রক্ষা হয় না, আমি এ টাকা লইব, কিন্তু কবে পরিশোধ করিতে হইবে? দেবী কহিল, দেবতার সম্পত্তি, দেবতা পাইলেই হইল, আমার মৃত্যু সংবাদ শুনিলে পর ওই টাকার আসল আর এক মোহর সুদ দেব সেবায় ব্যয় করিবেন। ব্রজেশ্বর কহিল, সে আমারই ব্যয় করা হইবে, সে আপনাকে ফাঁকি দেওয়া হইবে, আমি ইহাতে স্বীকৃতি নহি। দেবী কহিল, আপনার যেরূপ ইচ্ছা সেই রূপে পরিশোধ করিবেন। ব্রজেশ্বর কহিল, আমার টাকা জুটিলে আপনাকে পাঠাইয়া দিব। দেবী কহিলেন, আপনার লোক কেহ আমার কাছে আসিবে না, আসিতেও পারিবে না। ব্রজেশ্বর কহিল, আমি নিজে টাকা লইয়া আসিব। দেবী কহিলেন, কোথায় আসিবেন? আমি এক স্থানে থাকি না। ব্রজেশ্বর কহিল, যেখানে বলিয়া দিবেন। দেবী কহিল, দিন ঠিক করিয়া বলিলে আমি স্থান ঠিক করিয়া বলিতে পারি। ব্রজেশ্বর কহিল, আমি মাঘ ফাল্গুনে টাকা সংগ্রহ করিতে পারিব, কিন্তু একটু বেশি করিয়া সময় লওয়া ভালো, বৈশাখ মাসে টাকা দিব। দেবী কহিল, তবে বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমীর রাত্রে এই ঘাটেই টাকা আনিবেন, সপ্তমীর চন্দ্রাস্ত পর্যন্ত এখানে থাকিব, সপ্তমীর চন্দ্রাস্তের পর আসিলে আমার দেখা পাইবেন না। ব্রজেশ্বর স্বীকৃত হইলেন। তখন দেবী পরিচারিকাদিগকে আজ্ঞা দিলেন, মোহরের ঘড়া ছিপে উঠাইয়া দিয়া আইসো। পরিচারিকারা ঘড়া ছিপে লইয়া গেল। ব্রজেশ্বরও দেবীকে আশীর্বাদ করিয়া ছিপে যাইতেছিলেন, তখন দেবী নিষেধ করিয়া বলিলেন, আর একটা কথা বাকি আছে, এ তো কর্য দিলাম, মর্যাদা দিলাম কই? ব্রজেশ্বর কহিল, কলসিটা মর্যাদা? দেবী কহিল, আপনার যোগ্য মর্যাদা নহে, যথাসাধ্য মর্যাদা রাখিব। এই বলিয়া দেবী আপনার আঙ্গুল হইতে একটি আংটি খুলিল। ব্রজেশ্বর তাহা গ্রহণ করিবার জন্য সহাস্য বদনে হাত পাতিলেন, দেবী হাতের উপর আংটি ফেলিয়া দিল না, ব্রজেশ্বরের হাতখানি ধরিল, আপনি আংটি পরাইয়া দিবে। ব্রজেশ্বর জিতেন্দ্রীয়, কিন্তু মনের ভিতর কি একটা গোলমাল হইয়া গেল, জিতেন্দ্রীয় ব্রজেশ্বর তাহা বুঝিতে পারিল না, শরীরে কাঁটা দিল, ভিতরে যেন অমৃত স্রোত ছুটিল, জিতেন্দ্রীয় ব্রজেশ্বর হাতটা সরাইয়া লইতে ভুলিয়া গেল। বিধাতা এক এক সময় বাদ সাধেন যে সময় আপন কাজ ভুলিয়া যাইতে হয়, তা দেবী সেই মানসিক গোলযোগের সময় ব্রজেশ্বরের আঙুলে ধীরে ধীরে আংটি পরাইতে লাগিলেন। সেই সময় ফোঁটা দুই তপ্ত জল ব্রজেশ্বরের হাতের উপর পড়িল। ব্রজেশ্বর দেখিলেন দেবীর মুখ চোখের জলে ভাসিয়া যাইতেছে, কি রকমে কি হইল বলিতে পারি না। ব্রজেশ্বর তো জিতেন্দ্রীয়, কিন্তু মনের ভিতর কি একটা গোল বাঁধিয়াছিল, সেই আর একখানা মুখ মনে পড়িল, এই সেই এই, কি এমনই একটা গোলমাল বাঁধিয়া গেল। ব্রজেশ্বর কিছু না বুঝিয়া, কেন জানি না,
দেবীর কাঁধে হাত রাখিল, অপর হাতে ধরিয়া মুখখানি তুলিয়া ধরিল। বুঝি মুখখানা প্রফুল্লের মতো দেখিল। বিবশ বিহল হইয়া সেই অশ্রু নিষিক্ত বিম্বা ধরে, আহ ছি ছি ব্রজেশ্বর আবার! তখন ব্রজেশ্বরের মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল। কি করিলাম, এ কি প্রফুল্ল! সে যে 10 বৎসর মরিয়াছে। ব্রজেশ্বর ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিয়া একেবারে ছিপে গিয়া উঠিল। সাগরকে সঙ্গে লইয়াও গেল না। সাগর, ধর ধর আসামি পালায় বলিয়া পিছু পিছু ছুটিয়া গিয়া ছিপে উঠিল। ছিপ খুলিয়া ব্রজেশ্বরকে ও ব্রজেশ্বরের 2 রত্নাধার, একটি সাগর আর একটি কলসি ব্রজেশ্বরের নৌকায় পৌঁছাইয়া দিল। এদিকে নিশি আসিয়া দেবী শয়নকক্ষে প্রবেশ করিয়া দেখিল, দেবী নৌকার তক্তার উপর লুটাইয়া পড়িয়া কাঁদিতেছে। নিশি তাহাকে উঠাইয়া বসাইল, চোখের জল মুছাইয়া দিল, সুস্থির করিল। তখন নিশি বলিল, এ কি মা, তোমার নিষ্কাম ধর্ম, এই কি সন্ন্যাস, ভগবত বাক্য কোথায় মা এখন? দেবী চুপ করিয়া রহিল। নিশি বলিল, ও সকল ব্রত মেয়ে মানুষের নহে, যদি মেয়েকে ও পথে যেতে হয় তবে আমার মতো হইতে হইবে। আমাকে কাঁদাইবার জন্য ব্রজেশ্বর নাই, আমার ব্রজেশ্বর বৈকুণ্ঠেশ্বর একই। দেবী চক্ষু মুছিয়া বলিল, তুমি যমের বাড়ি যাও। নিশি কহিল, আপত্তি ছিল না, কিন্তু আমার উপর যমের অধিকার নাই, তুমি সন্ন্যাস ত্যাগ করিয়া ঘরে যাও। দেবী কহিল, সে পথ খোলা থাকিলে আমি এ পথে আসিতাম না, এখন বজরা খুলিয়া দিতে 4 পাল উঠাও। তখন সেই জাহাজের মতো বজরা 4খান তুলিয়া পক্ষিনীর মতো উড়িয়া গেল। এটি দেবী চৌধুরানী উপন্যাসের 4th পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।